কেমন আছো সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর যারা আমার থেকে বড় তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা। আচ্ছা, আজকে তো আমার ছুটির দিন, আজকে আমার খুব ঘুম পাচ্ছে। এখন বাজে 2:10, তো এখন ঘুমোনোরই সময়, কিন্তু একটা জায়গাতে আমি যাবো, তাই জন্য আমার ঘুমটা উড়ে গেছে। কোথায় যাবো বলবো এখন না, এখন বলবো না, পরে তোমরা দেখলে বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি আমি। যাওয়ার জন্য আমি এই ড্রেসটা পরবো, এই ড্রেসটা পরবো, এই ড্রেসটা পরে যাব। রেডি হয়ে চলে আসি, তারপরে যাওয়া কীভাবে যাবো সব কিছু দেখাবো তোমাদেরকে। চলো আগে এটা পরে। রেডি হয়ে গেছি, সব কিছু কমপ্লিট আমার, আর কিছু বাকি নেই। আচ্ছা, এরপর ব্যাগটা নেব আর গাড়িটা আসবে, টুক করে চলে যাব। ততক্ষণ তোমরাও দেখতে থাকো আমার ভিডিও, কোথায় যাচ্ছি আর কিসের জন্য যাচ্ছি, কে আসবে, কার সাথে দেখা করতে যাচ্ছি। চলো তাহলে দেখা যাক। আবার চলে এসেছি নিজের থোবরা নিয়ে, গল্প করতে তোমাদের সাথে, বক বক করতে আবার চলে এসেছি। আজকে গেছিলাম রবীন্দ্র সদনে, ওখানে আমি গেছিলাম ফটোগ্রাফি করতে। আমার একটা বান্ধবী রয়েছে, স্কুল ফ্রেন্ড, নাম ইপসিতা দাস। ইপসিতা দাস পোর্ট্রেট বা ইপসিতা দুটো নামেই রয়েছে ইনস্টাগ্রামেও বা ফেসবুকে। খুব ভালো ছবি তোলে, একদম সেরা সেরা, আমার ভীষণ পছন্দ ওর মানে কাজটা। তো ওর সাথে একদিন ইনস্টাগ্রামে আমি ওকে দেখলাম প্রথম, আমি ফেসবুকে নয় ইনস্টাগ্রামে একদিন দেখেছি যে এরকম, তারপরে দেখে মনে হলো তো আমাদেরই ইপসিতা। তার আগে কোনো কন্ট্যাক্ট ছিল না, অনেকদিন সেই স্কুল ফ্রেন্ড ছিল। তো তারপরে একদিন মেসেজ করে কথাবার্তা হয়, তারপরে সুযোগ হয়ে গেছে আজকে দুজনে মিলে আজকে খুব ঘুরেছি, আড্ডাও দিয়েছি, খাওয়া দাওয়া, গল্প, 4 বছর আগেকার সেই স্কুল লাইফের কথা সব চোখের সামনে ভেসে উঠেছে। আর পুরনো বন্ধুকে পেয়ে আমি তো একদম গল্পে মজে গেছি।
প্রচুর গল্প করেছি, আড্ডা দিয়েছি, আরও আমার প্রচুর ফটো তুলে দিয়েছে, ভিডিও করে দিয়েছে। ওকে আবার বুকিংও করেছি যে এই শোন এই দিনের জন্য আমি কিন্তু তোকে বুকিং করে রাখলাম আগে থেকে। ও বলেছে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। আচ্ছা আমার কী কী ফটোগ্রাফি মানে ফটো কী কী করেছে আমার তুলে দিয়েছে সেগুলো আমি আর একটা ভিডিওতে বানাবো, মানে বলবো তোমাদেরকে, বলবো নয় দেখাবো তোমাদেরকে ও কী কী। তিনি হলেন আমার সেই মিষ্টি ফটোগ্রাফার, নো ডাউট ভীষণ ভালো কাজ করে। যদি তোমরাও কাজ করাতে চাও তাহলে নিশ্চয়ই করতে পারো, মানে যেমন চাইবে তেমনই কাজটা করে দেবে। এমনভাবে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, আমি ফিদা হয়ে গেছি। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা এত মন দিয়ে ধৈর্য ধরে দেখার জন্য। আর তোমরা আমাকে এভাবে ভালোবাসতে থেকো, আমার তরফ থেকেও তোমাদের জন্য প্রচুর 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 ভালোবাসা। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। যাদের কাছে আমি প্রথম, যারা আমাকে প্রথম দেখছো, তারা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আজকের মতো এখানেই, আর হ্যাঁ তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আজকের মতো বাই।